বিজেপি কংগ্রেস বাম কত খেলা চলছে? বামেরা তোমরা কেন আমাদের ভোট ভাঙাচ্ছ? বামপন্থীদের ভোট দিলে কি জিতবে? এখানে কেরলে লড়ছেন, লড়ুন, আমরা তো ভোট ভাঙাতে যাইনি। বামেদের ভোট দিলে ওটা বিজেপিকে শক্তিশালী করবে, কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কংগ্রেসকে বলছি গট আপ, ম্যাচ খেলা বন্ধ করুন। শিলিগুড়ির সভা থেকে বাম কংগ্রেসকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সিপিএম ভুয়া তুলসি পাতা হয়ে গেছে। সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে কত খেলা চলছে? রামধনু রঙের খেলা পঞ্চায়েতে দেখেননি, ইলেকশনে দেখেননি, এখনো দেখুন যে সিপিএম করে সকালে সিপিএম করে, দুপুরে বিজেপি করে, আর রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে কংগ্রেস করে। এরা জগাই মাধাই গদাই তিনটে, রাম বামের ঘাড়ে, বাম রামের ঘাড়ে, আর শ্যাম হচ্ছে দুই পাশে দুই মহারাজ। কেন ভোট দেবেন সিপিএমকে? আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করবো, আবেদন করবো, কেন দেবেন? বামপন্থীকে ভোট দিলে বামপন্থীরা কি জিতবে? বাংলা থেকে একটা সিটও পাবে না, মনে রাখবেন, নট এ সিঙ্গেল ওয়ান সিট। হ্যাঁ, আপনি কেরালায় লড়ছেন, লড়ুন, আমার কোনো আপত্তি নেই। আমি তো কেরালায় আপনার ভোট ভাঙতে যাইনি। আপনি এখানে দয়া করে আমার ভোট ভাঙবেন না, কারণ আমরা চাই বিজেপিকে পরাস্ত করতে। এবং তাই মনে রাখবেন, আপনি বামপন্থী বন্ধু হলেও আপনার ভোটটা দয়া করে বিজেপিকে, সিপিএমকে দেবেন না, ওটা বিজেপিকে শক্তিশালী করবে। প্লিজ দেবেন না মা ভাই বোনেরা আমার। আমি কংগ্রেসের বন্ধুদেরও এখনও বলবো, বাংলায় আপনারা কিচ্ছু নেই, সাইনবোর্ড হয়ে গেছেন সিপিএম করতে করতে। আমি একসময় কংগ্রেস করতাম, কংগ্রেস ছেড়ে চলে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম, তাই বাংলায় পরিবর্তন হয়েছিল। আপনারা গট আপ, ম্যাচ খেলা বন্ধ করুন, কংগ্রেসকে ভোট দিয়ে আপনার ভোটটা নষ্ট করবেন না। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সুজনবাবু, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির সভায় আজকে যে কথা বলেছেন, তিনি বলছেন বামেদের ভোট দেওয়া মানে বিজেপিকে শক্তিশালী করা, স্পষ্ট অভিযোগ তুলছেন বাম কংগ্রেস বিজেপির আতাতের। আপনার প্রতিক্রিয়া? মুখ্যমন্ত্রী, আমার বলতে খারাপ লাগছে, পাগলের প্রলাপ বকছেন, মাথা খারাপ হয়ে গেলে লোকে যেভাবে কথা বলে সেইভাবে কথা বলছেন। পাবলিক মিটিংয়ে একজন মুখ্যমন্ত্রী এভাবে বলা উচিত না। মুখ্যমন্ত্রীর প্রথম খেয়াল রাখা উচিত, 2011 পর প্রত্যেকটি ভোট দখল করেছেন, কেড়ে নিয়েছেন, মানুষের গণতন্ত্র দেননি। পঞ্চায়েত নির্বাচনে কি করেছেন? নির্বাচিত প্রতিনিধিদের কে কারিয়ে নিয়েছে? পুলিশকে দিয়ে ভয় দেখিয়েছে কে? তৃণমূলের বাহিনী রোজ আক্রমণ করেছে কাকে? তোলাবাজির সীমানা ছাড়িয়ে গেছে তৃণমূল। গরু পাচার, কয়লা পাচার, এই করতে করতে এমনকি সোনা পাচারে তৃণমূল যুক্ত হয়ে গেছে। লজ্জা থাকলে এসব কথা উনি বলতেন না। লজ্জা থাকলে ওনার বলা উচিত লোকের কাছে, হাঁটু গেড়ে অন্যায় স্বীকার করছি, আর জীবনে কোনোদিন এই অন্যায় করবো না। কেন এসব কথা বলছেন? পশ্চিমবাংলায় বিজেপিকে কে ডেকে নিয়ে এসছে? পশ্চিমবাংলায় কোনোদিন বিজেপি এই মাতব্বরি করার সুযোগ পায়নি যা ইদানিংকালে পাচ্ছে। পশ্চিমবাংলায় তৃণমূলকে তৈরি করেছেন উনি, বিজেপির ঘরে গিয়ে তৃণমূলকে বাড়িয়েছেন, বিজেপির সঙ্গে সরকার করেছেন। সেরা দেশে পশ্চিমবাংলায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে এমএলএ বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে, জায়গা দেওয়া হয়েছে, ওনার দলের নেতাদের ভিড়িয়ে দিয়েছেন বিজেপির দল বানাবার জন্য। যিনি আগের দিন ওনার সঙ্গে মিটিংয়ে একসাথে আড্ডা আছে চলেন, পরের দিন তিনি বিজেপি হয়ে যান, কেন এই উত্তর উনি দিন? কেন বামপন্থীরা বলছেন? বামপন্থীরা তো দুর্নীতি দেখা যাচ্ছে না, শুরু হয়ে গেছে, কেউ তো নেই, তাহলে বামপন্থী জায়গায় যে আবেদন করছেন কেন? আমি উল্টো কথা বলবো, তৃণমূল যে বিজেপিকে ঠেকাতে পারবে না বা ঠেকাতে চায় না, তৃণমূল যে চায় আরএসএস এর শাখা বাড়ুক, এটা প্রকাশ্যে উনি স্বীকার করুন। স্বীকার করে অন্যায় চান, অন্যায় ক্ষমা চান, স্বীকার করুন। বামপন্থা ছাড়া বাংলাকে বাঁচাবার কেউ নেই, বামপন্থা ছাড়া বাংলাকে বাঁচাবার কেউ নেই। বিজেপিকে ঠেকাতে পারে, তৃণমূলকে ঠেকাতে পারে, যে শক্তি তার নাম বামপন্থা, সেই বড় ভাবে পশ্চিমবাংলা মানুষ চলবে। মুখ্যমন্ত্রী, পাগলের প্রলাপ বন্ধ করুন, আর অযথা প্রসারক করা বন্ধ করুন। বিজেপিকে তৈরি করেছেন, বাড়িয়েছেন, আজকে কি বলছেন এসব কথা? কে বিজেপির সঙ্গে সরকার করেছিল? কে বলেছিল আগে বিজেপির সঙ্গে সরকার করতে? এমনকি গুজরাটের দাঙ্গার পর নরেন্দ্র মোদীকে কেন উনি ফুল পাঠিয়েছিলেন? কেন গত 5 বছর ধরে নরেন্দ্র মোদী যে যে বিল পাশ করতে চায় তার সব বিল পার্লামেন্টে গিয়ে ওর দল সমর্থন করেছে, কেন? কে উত্তর দেবে? এর উত্তর দেবে, এর উত্তর মমতা রায় দিয়ে দিতে হবে। বামপন্থীরা মানুষের সঙ্গে থাকে, মানুষের কাছে আমাদের দাবি, ফসলের 1.5 গুণ দাম, 8,000 টাকার মজুরি, 6,000 টাকার ন্যূনতম পেনশন, আর বাংলাকে শুল্ক শূন্য করেছেন, বেকার যুবক সর্বনাশ করেছেন, এসএসসি মাদ্রাসা শিক্ষক সব পাল্টা বাজাচ্ছেন,
অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা কথা বললাম। আজকে স্পষ্ট শিলিগুড়ির সভা থেকে বিজেপি কংগ্রেস বামের মধ্যে আতাতের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। পাশাপাশি এটাও বলেছেন প্রদীপ বাবু, আতাতের অভিযোগ করার পাশাপাশি যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা, কংগ্রেসকে বলছি গটআপ ম্যাচ খেলা বন্ধ করুন। প্রতিক্রিয়া আপনার প্রদীপ বাবু? গটআপ ম্যাচ খেলার ব্যাপারটায় ভারতবর্ষে যে কজন প্লেয়ার আছে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে সেন্টার ফরওয়ার্ডে, একেবারে গটআপ ম্যাচটা খেলেন উনি। সেন্টার ফরওয়ার্ডে যে গটআপ ম্যাচ উনি খেলেন, অতীতে বিজেপির সঙ্গে তিনি পরপর দুবার তিনবার ডিগবাজি খেয়ে প্রমাণ করে দিয়েছেন। এক্ষুনি কংগ্রেস পরমুহূর্তে বিজেপির মন্ত্রিসভায় গিয়ে যে তার চেহারা আসল চেহারাটা কি সেটা তিনি ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষকে প্রমাণ করে দিয়েছেন। সুতরাং আমরা কখনো গটআপ ম্যাচ খেলি না, আমরা আন্তরিকতা দিয়ে ফাইট করি, আমাদের নিজস্ব চিন্তাধারা রাজনৈতিক ভাব ভাবনাকে সামনে রেখে লড়াই করি, আমরা একটা এথিক্সের ভিত্তিতে লড়াই করি। আমরা কেবলমাত্র রাজনৈতিক যে ধান্দা চরিতার্থ করার জন্য লড়াই করি না। কংগ্রেসের লড়াইয়ের পেছনে কোনো রাজনৈতিক ধান্দা নেই, আমাদের রাজনৈতিক লড়াই হচ্ছে ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িক ঐক্য এবং সম্মতি রক্ষা করা, গণতান্ত্রিক পরিস্থিতিকে রক্ষা করা, অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা, যেই জন্য ন্যায়ের প্রশ্ন আজকে রাহুল গান্ধী তুলে ধরেছেন। একটা কথা খুব পরিষ্কারভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, তিনি বহু জনসভায় গিয়ে বলেছেন জগাই মাধাই এবং গদাই। আমি বলি বলাই বাবু, আমি বলি বলাই বাবু অর্থাৎ বিজেপির কর্মী বলাই বাবুরা তারা যে কাণ্ডটা করছেন সেই বলাই বাবুদের কাণ্ডটা মুখ্যমন্ত্রী যদি একটু তুলে ধরেন, নিজেদের দলের অভ্যন্তরীণ ঘটনাগুলো বলাই বাবুরা যেভাবে তৈরি করছেন সেটা যদি একটু তুলে ধরেন তাহলে বাংলার মানুষ খুশি হয়। বাংলার উন্নয়ন বলতে কি হয়েছে? কিছুই তো হয়নি, সবটাই তো কসমেটিক ডেভেলপমেন্ট হয়েছে। আসল ডেভেলপমেন্ট যেটা সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম প্রত্যেক মানুষে, কোথায় সেই পার ক্যাপিটা ইনকাম পশ্চিম বাংলায় হয়েছে? কিছু লোককে সাইকেল দিলে পরে আর কিছু লোকের জন্য রাস্তা করে দিলে, কলের টিউবওয়েল করে দিলে পরে বাংলার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়? লক্ষ লক্ষ প্রায় 1 কোটি বেকার সংখ্যা, কারখানা বন্ধ, কোথাও কোনো কারখানা নেই। প্রদীপ বাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম।